চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে 4,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। এর মধ্যে বিদেশি সাহায্য কমে গেছে 7,000 কোটি টাকা, যা সরকারি অর্থায়ন বাড়িয়ে পুষিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। রিপোর্ট সৌরভ রহমানের। চলতি অর্থবছরে উন্নয়ন কাজে 1,23,000 কোটি টাকা খরচ করার কথা ছিল সরকারের, কিন্তু মাঝপথেই লক্ষ্য কাটছাট করে আনতে হলো 1,19,000 কোটিতে। বরাদ্দ কমেছে মূলত বিদেশি সহায়তা থেকে। মূল এডিপিতে প্রকল্প সাহায্য ধরা হয়েছিল 40,000 কোটি, সেখান থেকে ছাঁটাই হয়েছে 7,000 কোটি টাকাই। সরকার তা আবার পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে নিজ ভাণ্ডার থেকে সমপরিমাণ টাকা যোগান দিয়ে। যেহেতু আমাদের, আমি আগেই বলেছি, পিএর পরিমাণটি আমাদের বাস্তবায়ন আমরা করতে পারবো না, যাতে করে আমরা সেখান থেকে আমাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে না আসি এবং আমাদের বাস্তবায়ন যেটা করার কথা ছিল, লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যেন আমরা রাখতে পারি, সেজন্য সেটা কম্পেনসেট করেছেন তিনি জিওবির ফান্ডিং দিয়ে। সংশোধিত এডিপিতে যে 4,000 কোটি টাকা কমেছে তা মূলত বিভিন্ন সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ হবার কথা ছিল। পরিকল্পনা মন্ত্রী বলছেন এই সামান্য সংশোধন বছর শেষে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে কোনো প্রভাব ফেলবে না, এজন্য বিনিয়োগ বাড়াতে হবে মোট উৎপাদন বা জিডিপির মাত্র 0.5%, যা বছরের বাকি 5 মাসে নিশ্চিত করা হবে সরকারি অর্থায়ন বাড়িয়ে। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের সক্ষমতা বেড়েছে, আমাদের রেভিনিউ জেনারেশন গ্রোথ হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে 18%। তো আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং প্রত্যেক দেশে দেওয়া হয়, সারা বিশ্ব করে ডেফিসিট ফাইন্যান্সিং এর আমাদের বাজেট রাখি আমরা 5%, কিন্তু আমাদের কোনো বছরেই এ পর্যন্ত 3.8% বেশি আমাদেরকে ডেফিসিট ফাইন্যান্সিং লাগে নাই। আমরা হিসাব নিয়েছি গত 7 মাসে আমাদের 1টি টাকাও ব্যাংক থেকে লোন নিতে হয় নাই, তারপরেও আমাদের ক্যাপাসিটি নাই কেন? আমাদের অবশ্যই ক্যাপাসিটি আছে। এখন সরকার যদি দেশের সূত্র থেকে অর্থায়ন করে, তাহলে বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এই অর্থায়নটা মূলত আসছে সঞ্চয়পত্রের মাধ্যমে এবং সঞ্চয়পত্রের সুদের হার অনেক বেশি। এর ফলশ্রুতিতে যে আমাদের যে রাজস্ব বাজেট যেটা, সেটার উপর একটা বড় চাপের সৃষ্টি হয়। তো তার মানে এখন আমার যদি এই খাতে যদি বেশি ব্যয় করতে হয়, তো স্বভাবতই অন্য খাতে কম ব্যয় করতে লাগবে, সেটা স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, সামাজিক নিরাপত্তা বিস্তীর্ণে হোক ইত্যাদি। মন্ত্রণালয় ও বিভাগগুলো আরও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও 11,876 কোটি টাকা চেয়েছিল, কিন্তু সক্ষমতার কথা বিবেচনা করে তা খুব একটা আমলে আনেনি এনএসি। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।